কতটা ভয় আমি দেখুন। ভয় খাবেন না একদম, কেউ এ থাকবে না, জাস্ট দেখা দেবে চলে যাবে। আমি শুধুমাত্র এই দেখানোর জন্যই কিন্তু এখানে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আমরা সবাই? আশা করি সব ভালো আছেন। বন্ধুরা, আজকে যে জায়গায় এসেছি, এখানে কয়েকদিন ধরে শোনা গেছে যে ভয়ানক ভয়ানক জিনরা, কিন্তু জিন পরি এখানে কিন্তু ঘোরাফেরা করে আশেপাশে, ঠিক আছে? তো তার জন্য আজকে আমি, আকাশ আর রানা তিনজনে চলে এসেছি, কারণ জায়গাটা একটু ভয়ানক জায়গা। মানে এখানে কী হয়েছিল কয়েকদিন আগে, মানে খুঁড়তে জমিতে জমিতে সে জমিতে ঠিক বুঝতে পারছি না, জমি খুঁড়তে করতে জমির তলা থেকে একটা মাথার খুলি আর কয়েকটা হাড় বেরিয়ে আসে। তারপর থেকে কিন্তু এই ঘটনাগুলো এখানে দেখা যায়। তো আজকে সেই জায়গায় চলে এসেছি, সে যে যারা কথাবার্তা বলে এখানে জিনরা পুরীরা, তাদেরকে দেখার চেষ্টা করবো সামনে এখানে, আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, পুরোটাই আমাদের সামনে হবে। তো বেশি কথা না বলে আমাদের কাজকর্মগুলো শুরু হবে, কারণ আজকে যে কাজকর্মগুলো করবো পুরোটা অনেক সময় লাগবে। তো বন্ধুরা, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুরু করি। আর আমরা এই চারটা মশাল নিয়ে এসেছি, কারণ আমাদের এই জায়গাটা খারাপ জায়গা, এটা চারটা মশালকে আমরা মন্ত্র করে এটা আটকে দেবো, আমরা এর মধ্যে থাকবো, তাহলে যাতে আমাদের মধ্যে কোনো ক্ষতি না হয়। আর বৃষ্টি হয়েছে বুঝতে পারছেন, পুরো মাটি একদম পুরো ভিজে আছে। না না, তোকে বললাম উঠাটাই সাদা দেখ, চোখ দুটো লাল সাইডে লাল দিয়ে পড়ে গিয়ে। ওই কি লাগবে দিদি? এক মিনিট এক মিনিট দেখা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ।
আমরা কিন্তু যে পরি বা জিন যেটাই দেখার চেষ্টা করবো সেটা কিন্তু আমরা ওইখানে দেখার চেষ্টা করবো। আর আমরা পথ দেখতে পাবেন ওখানে যে এসসি কে আছে না, আমরা যখন বলবো এসসি তখন নাম ভালো করে দেখবো। আর আমরা চারটে মশার কিন্তু ধরে দিচ্ছি, দেখি দাঁড়াও দিচ্ছি। খারাপ হয়ে গেল, তারপর গুণগত হচ্ছে আমাদের মশাল জ্বলছে না একটা। দিয়ে থাকো দিয়ে থাকো। তোর পেছন থেকে হাট দিচ্ছে আর ওইদিক থেকে হাটটা করে দিচ্ছে।
ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে মশালগুলো জানানোর পর। তো বন্ধুরা, আমরা কিন্তু মশালটা ধরে আনার ব্যবস্থা করেছিলাম আর ধরিয়েও নিয়েছি, এবং আমাদের কাজ কিন্তু শুরু করবো। কারণ মাঠে তো মানে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই মশাল হয়তো বেশিক্ষণ থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সেফটি থাকবো, যতক্ষণ মশাল থাকবে না তার কিন্তু আমরা সেফটি থাকবো না। সেরকম যত পারবো তাদের কাজ কিন্তু আমরা করে এভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, আমরা চেষ্টা করছি, এখানে আশেপাশে কিন্তু অনেকজন আছে, আমরা চেষ্টা করবো কে কজনকে আনতে পারি এখানে আপনাদের সামনে, দেখবেন আর নানা জিনিস দেখানোর চেষ্টা করবি। আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে তারা, তো দেখি আমরা প্রথমে একজন পুলিশের দেখার চেষ্টা করি, তারপর আরও যাদের ডাকবো সেগুলো দেখতে পাবেন। ঠিক আছে, পুরো চারিপাশ দিয়ে ঘোরাফেরা করছি আশেপাশে। তোরা কে কোথায় আছিস? এইদিকে আয়, তোদেরকে আমি আহ্বান করছি, এখানে এসে পকেট হোক, এখানে এসে দেখা দে। তোদের জন্য আমি একটা জায়গা করে রেখেছি, সেই জায়গায় কিন্তু এসে দেখা দে কে কোথায় আছিস। চারিদিকে মনে হচ্ছে তো আছে, যা হবে এখানে কিন্তু দেখতে পাবেন। আমরা এইখানটার মধ্যে কিন্তু সেই জিনিসটা কিনে দেখা দেবে, আর সেটাই খালি আবার দেখবো আর চলে যাবো। দেখুন আস্তে আস্তে আসতে হয়েছে, আসতে হয়েছে, দেখা যাক খেয়ে আগে আছে। দেখুন আসছে, একদিন চলে আসছে, দেখুন আবার দেখতে হয়েছিস না, দেখ কেমন জিনিস আমরা দেখতে পাচ্ছি। বল বন্ধুরা, দেখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন স্যার চলে গেল, একদিন কিন্তু এখানে দেখার চেষ্টা করেছিলাম, সে কিন্তু এসেছিল এখানে, চলে গেল। হ্যাঁ চলে গেল, তো জাস্ট দেখা দিয়ে গেছে কিন্তু আশেপাশে কিন্তু আছে। আমাদের কিন্তু যত সম্ভব কাজ তবে তাকে দিয়ে করে কিন্তু বেরিয়েছে আকাশ মশাটা, কী থাকে চেষ্টা করে একটু ঘুরতে, ওই দিক থেকে ঘুরে আমি আপনাদের ঘুরলাম না, ও ঘুরানোর চেষ্টা করছি। বাস 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 বাস, বন্ধুরা একজনকে ডাকলাম, আমার দেখতে পাচ্ছেন এরপর দ্বিতীয় কোনো একটা খারাপ যে জিনটা যে এখানে ঘোরাফেরা করে কথা বলার চেষ্টা করে, তো তাকে ডাকি। ঠিক আছে, আর তাকে দেখার পর তাকে কীরকম দেখতে সে একবার দেখে নেবেন।
তুই কোথায় আছিস? আয়, তোকেই বলছি, আয় এখানে, আয় আয় এখানে। এই দেখুন চলে এসেছে, দেখুন কতটা ভয় আমি, দেখুন ভয় খাবেন না একদম, কেউ এ থাকবে না, জাস্ট দেখা দেবে চলে যাবে। আমি শুধুমাত্র এই দেখানোর জন্যই কিন্তু এখানে এসেছি। আমাকে তো ডাকতে দিচ্ছি, তোর কিছু বলছিস? সাহস থাকলে সামনে এখানে আয়, সামনে এসে এখানে কথা বল। আমি যাবো না এদিকে, এদিকে আয়, আয় এদিকে। আমাকে বলছে যে আমাকে ওখানে যেতে বলছে, দেখুন যাওয়াটা ঠিক হবে না, কারণ গেলেই হয়তো আমার কোনো ক্ষতি করতে পারে, তার জন্য আমি আয় তো আয়। আমার মাথার উপর ঘুরা হয়ে গেছে, তাহলে আমার আশেপাশে করছে চারি সাইড, চারি সাইডে কিন্তু খতরনাক জায়গা, এটা প্রচণ্ড খতরনাক জায়গা। সেই জন্য আমাদের এখানে কোনো ক্ষতি করতে পারবো না, তার জন্য আমরা চারটা মশালকে মন্ত্র বুদ্ধি করে আমরা চার মধ্যে আসে, আর ওখানে আমরা কিন্তু সেই জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করছি, যেটা দুজন দুজনকে দেখালাম, আরও আছে, আরও দেখানোর চেষ্টা করবো। আর দেখুন কাজ পর্যন্ত কী দেখতে পান আমরা। কেউ হাসছে আমাদের, এগুলো কেউ হাসছে কেন? ইচ্ছে কোনো আওয়াজ হলো, মশাল নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট করার পর ধর্ণা হলো, আবার লিভিয়ে যাচ্ছে। জানি কেন নিয়ে যাচ্ছে, কোনো কারণে বসে নিয়ে যাচ্ছে হয়তো, আকাশ যা হচ্ছে ছাড় বেশি তাহলে মশাল নিয়ে গিয়ে আমার থাকা যাবে বেশি, কারণ তখন তখন একা করতে পারে আমার উপর। চারটা মশাল নিয়ে গেলে আমার পালিয়ে যাবেন না, যখন তখন একা করতে পারে। বন্ধুরা আবার চেষ্টা করছি এদিকে দেখার, আয় তুই আয়, তুই আয় এখানে এসে দেখা দে, আয়। ও দেখুন চলে এসছে, দেখুন আরে ভাই সাহ, আমি তিনজন যখন ধরার চেষ্টা করলাম, ঠিক আছে আশেপাশে যদি খতনা এই মশাল যখন থাকবে তখন ভালো, মশাল কিন্তু নেমে গেলে কিন্তু প্রচণ্ড খতরনাক হয়ে যাবে, জায়গাটা এত এতটা খতরনাক হয়ে যাবে, থাকা থাকাটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। নেমে গেছি এই কোনো, এখন নেমে গেছি একটা উনি দিলি এই কোনো, এখন নেমে গেলো কিন্তু এই দিকে এখন জল দেখ, এই কোনো কোনো শুনতে
আকাশ মশালটা ঘুরি আকাশ যেভাবে আর সম্ভব নয়, কারণ এখানে যেভাবে আমরা সেফটি নিয়ে এসেছিলাম সে সেফটি থাকা সম্ভব হচ্ছে না। এরকম ভিডিও যদি পরে নিতে চাই অবশ্যই পারবো, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জিনিস তাদের দেখা যাবে। বন্ধুরা আমরা এখন ভিডিও শেষ করছি কেন আমার দেখা হচ্ছে পরবর্তী।